হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজও একটি ব্লক নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ আসলে আমি রেস্টুরেন্ট স্টাইলে সোলাভোনা করবো আশা করি কম বেশি সবারই ভালো লাগবে সব সময় কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আমরা এই খাবারগুলো খেতে পারি না তাই আমরা চাইলেই কিন্তু খুব সহজে এবং কম সময়ে এই খাবারগুলো বাসায় তৈরি করে খেতে পারি এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিব কিছু আদা কুচি আমি একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি আসলে এটা ডিপেন্ড করে যার যার পছন্দের উপর যে যেরকম পছন্দ করেন সে সেরকম করে কেটে নিলেই হবে সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিব শশা কুচি আমি একটি শশা একেবারে কুচো করে কেটে নিয়েছি দিয়ে দিব এতে করে কিন্তু অনেক মজার হবে ছোলাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সব শেষে এখানে আমি দিয়ে দিব চার পাঁচটি মতো শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি এগুলো এখন আমি দিয়ে দিব উপর থেকে এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার সরাবে আর ছোলাটা খেতেও কিন্তু অনেক মজার হবে যারা রেস্টুরেন্টে ছোলা ভোনাটা খেয়েছেন তারা কিন্তু এর স্বাদটা খুব ভালোভাবেই জানেন আর যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক মজাদার স্বাদের এই চুলাটি করার জন্য চলে এসেছি কিচেনে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুইটি শুকনো মরিচ একটু ভেঙে দিয়েছি আর দিয়ে দিব দুইটি তেজপাতা সেই সঙ্গে এখানে দিয়ে দিব আমি একটি বড় এলাচ দুই টুকরা দারুচিনি দিয়ে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব জাস্ট একটা ফ্লেভার সরানো পর্যন্ত এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব আসলে আমরা যারা রেগুলার চুলাটা রান্না করি আমরা কিন্তু কম বেশি রান্না করতে সবাই জানি রান্নাটা শেখানোর মতো কিছুই নেই তারপরেও আমার নতুন রাধুনি আপু তোমরা যারা আছো তোমাদের জন্য একটু ডিটেলস বলা আর কি এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা সেই সঙ্গে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি সেই সঙ্গে এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব আসলে ঝালটা ডিপেন্ড করে কে কতটুকু পরিমাণ পছন্দ করেন তার উপরেই কিন্তু ঝালের পরিমাণটা ডিপেন্ড করে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে চুলার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি ছোটো সাইজের দুইটি টমেটো কুচি করে নিয়েছি টমেটোটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে আর রেস্টুরেন্টে যখন এই ছোলাটা ভোনা করে তখন কিন্তু টমেটোটা দিয়ে থাকে আর এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিবো হাফচা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিব বেশ কিছু সময় ধরে কিন্তু মশলাটাকে কষাতে হবে তো খুব ভালোভাবে কষানো কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি আরও দুই তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে যদি কখনও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গে একটি করে লাইক সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব ছোলা চোলাটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই মশলার সঙ্গে ছোলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলার সঙ্গে যত সময় ধরে ছোলাগুলোকে কষানো যাবে সোলার মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর এতে করে ছোলাটা অনেক টেস্টি হবে পাঁচ ছয় মিনিট মতো কষানোর পর এখন এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব পানি যেহেতু ছোলাটা সেদ্ধ করাই আছে পানির পরিমাণটা খুব একটা বেশি দিতে হবে না পানিটা একটু বুঝে শুনে দিলেই হবে তো আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি এখন একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশানোর পর জাল করব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পানিটা একেবারে না টেনে আসে চোলাতে কিন্তু পানির পরিমাণটা একেবারেই টেনে এসেছে এখনও আছে কিছুটা গায়ে গায়ে তো এই পানিটাও আমি একেবারেই টেনে নিব আর শোলা ভনা করার সময় কিন্তু কোনো রকমের পানি থাকলে ওই চোলাটা আসলে মজার হয় না আমরা কম বেশি সবাই জানি রেস্টুরেন্ট স্টাইলের এই চুলাভোনাটা কিন্তু অনেক মজার হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা সুলাভনাটা খুব বেশি পছন্দ করেন তাদের অনেক বেশি ভালো লাগবে তো মোটামুটি কিন্তু সুলাটা হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আরও দুই তিন মিনিট মতো জাল করে নিলেই কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের এই চোলাভোনাটা আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমরা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে সোলাভনাটা আর এইদিকে টুকিটাকি একটু বাজার করেছিলাম ভাবলাম বাজারগুলো একটু গুছিয়ে নেই এখানে আমি বাচ্চার জন্য নাস্তা রেডি করে দিয়েছি ওর শরীরটা একটু খারাপ এই কারণে ও এক পিস খাবে এই জন্য ওর জন্য এক পিসই আমি রেডি করে দিয়েছি আর এখানে আমি ডিম নিয়েছি তো ডিমগুলো ভাবলাম খাসির মধ্যে রেখে দিই আর টুকিটা কি একটু বাজার ছিল সব কিছু গুছিয়ে নিব না কিছু একটু গোছাবো আর কি বিকালবেলা ভাবলাম একটু গুছিয়ে নেই যে কোনো টাইপের বাজারই হোক না কেন বাজারগুলো যদি আমরা খুব ভালোভাবে গুছিয়ে রাখি তাহলে কিন্তু যখন আমাদের প্রয়োজন পড়বে তখন কিন্তু আমরা খুব সহজেই প্রয়োজনীয় জিনিসটি ব্যবহার করতে পারব এই জন্য সবসময় চেষ্টা করি বাজারগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে রাখার জন্য আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমরা চাইলে তোমাদের রেগুলার বাজারগুলো খুব ভালোভাবে গুছিয়ে রাখবে এতে করে যখন তোমরা যে কোনো টাইপের কাজই করো না কেন জিনিসগুলো কিন্তু খুব ইজিলি হাতের কাছে পেয়ে যাবে এতে করে যেমন সময়টাও বাঁচবে আর খুব সহজেই কাজগুলো করে নিতে পারবে এদিকে মিল্ক পাউডারটাও শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম একটু ঢেলে নেই আসলে কাজের সময় কিন্তু এই জিনিসগুলো যদি আমরা গুছিয়ে রাখি তাহলে কিন্তু খুব সহজেই কাজগুলো করে নিতে পারি এই জন্য চেষ্টা করি সবগুলো কাজই সবসময় গুছিয়ে রাখার যখন যেটার প্রয়োজন পড়বে তখন সেটা নিয়ে খুব ভালোভাবে কাজটা করতে পারবো তো মিল্ক পাউডারটাও আমি খুব ভালোভাবে ঢেলে নিব মিল্ক পাউডার তো সবসময়ই কাজে লাগে আমাদের এই জন্য রেডি করে যদি হাতের কাছে রাখা যায় তাহলে কিন্তু খুব সহজেই কাজগুলো করে নিতে পারি তো খুব ভালোভাবে আমি ঢেলে নিয়েছি খুব সুন্দর করে একটু গুছিয়ে কাজগুলো করলে খুবই সহজে এবং ঝটপট কাজগুলো করে নেওয়া যায় তো মিল্ক পাউডারটা ঢালা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি আটার কন্টেনারে আটাগুলোও ঢেলে নিব আটাগুলো আমি সকালবেলার নাস্তায় রুটি বানাই আসলে সকালবেলায় আমরা বেশিরভাগ সময়ই রুটি দিয়ে নাস্তা করি রুটিটাই আমাদের খাওয়া হয় বেশিরভাগ সময় সকালবেলায় কখনো কখনো অন্য কিছু খাওয়া হয় তো আটাটাও আমি খুব ভালোভাবে ঢেলে রাখবো কন্টিনারে এতে করে যখন আমি রুটি বানাবো খুব সহজেই কিন্তু হাতের কাছে আমি পেয়ে যাব এই জন্য যে কোনো টাইপের কাজই হোক না কেন আমরা যদি আগে থেকে গুছিয়ে রাখি তাহলে কিন্তু কাজের সময় একেবারেই ঝামেলা হয় না খুব সহজেই কাজগুলো করে নিতে পারি তো মাই লাভলি ভিওয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন আবারও চলে আসব নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ